When there's no more hope is left in me, I can see what comes my way. নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পনির বিরিয়ানি। বানাতে খুব সোজা আর খেতে অসাধারণ লাগে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি 500 পনির নিয়েছি। আর কি কি মশলা নিয়েছি তোমরা একটু দেখে নাও। দুটো টমেটো বেটে নিয়েছি, তেজপাতা নিয়েছি, গোটা জিরে, ধনে, আদা বাটা, রসুন বাটা, টক দই, আর এদিকে আছে ধনে পাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, এবার গোটা গরম মশলা আছে, আর নুন আছে, ঘি আছে, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা আর কসুরি মেথি। বন্ধুরা, এবারে আমি পনিরে নুন হলুদ মাখিয়ে নেব। অল্প করে একটু নুন দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি উনুনটা জ্বেলে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে আরেকটু তেল দেব। আমি বিরিয়ানির মশলাটা করে নিচ্ছি। দুটো তেজপাতা আর জিরে আছে হাফ চামচ, আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি 200 গ্রাম পেঁয়াজ কুচে নিয়েছি, দিয়ে দেব। আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনটা দিয়ে দেব। 1 চামচ রসুন আর 1 চামচ আদা দিয়ে একটু ভালো করে আবার ভেজে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজ আদা রসুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো 1 চামচ। সামান্য একটু জল দেব। অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব, একদম অল্প দিয়েছি। জালটা আমি একটু টেনে নিচ্ছি, কেননা টক দই দেব তো। এবার আমি ফেটে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। স্বাদ আনার জন্য অল্প করে চিনি দিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেব। দুটো টমেটো বেটে ছেঁকে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর গ্রেভিটা হয়েছে, কি সুন্দর লাগছে।
খুব সুন্দরভাবে কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দেব। বিরিয়ানির মশলাটা আমার কিছুটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখব। এবার আমি ভাতটা তৈরি করে নেব। বন্ধুরা, আমি হাঁড়িতে জল আগে থেকে নিয়ে রেখেছি, জলটা ফুটে উঠলে তারপর আমি চালটা দেব। কিছুক্ষণ পর জলটা ফুটে উঠেছে, এবার আমি 5টা এলাচ দেব আর 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দেব। জলটা ভালো করে ফুটবে, তারপর আমি চালটা দেব। কিছুক্ষণ পর দেখো বন্ধুরা কত সুন্দর টকবক করে ফুটছে। এবার আমি লঙ্কা 2টো তুলে ফেলে দেব। আমি বিরিয়ানির চাল 1/2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে উঠেছে, এবারে আমি 2 চামচ মতো গোলাপ জল দেব আর 1 চামচ মতো কেওড়া জল দিয়ে ভালো করে নেড়ে দেব। কিছুক্ষণ পর বন্ধুরা ভাতটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা ভাতটা কত সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে। আর আমি 70% সিদ্ধ করে নিয়েছি। দেখো রাইসটা হয়ে গেছে, আবার বিরিয়ানির মশলাটা বসিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি বিরিয়ানির মশলাটা দেব। আমি 1/2 চামচ দিচ্ছি। এবার আমি ধনে পাতা দেব আর অল্প করে কসুরি মেথি দেব। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। সব শেষে কেওড়া জল 1 চামচ আর গোলাপ জল 1 চামচ দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। পনিরটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, এবার আমি রাইসটা দিয়ে দেব। রাইসটা আমার সব দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘি দেব। আটা মেখে নিয়েছি, এবার এই কানা দিয়ে দিয়ে দেব। খুব সুন্দরভাবে আমি আটাটা দিয়ে নিয়েছি, এবারে আমি বসিয়ে দেব। এবার আমি লো আঁচে 15 মিনিট রেখে দেব। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে দেখব হয়ে গেছে কি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ভাতগুলো ঝরঝরে হয়েছে।
বন্ধুরা ফাইনালি আমাদের পনির বিরিয়ানি রেডি। তোমরা অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।